নমস্কার, আমি নবীন। আপনারা দেখছেন ডিজাইন গো চ্যানেল। আশা রাখছি সবাই ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ দেখাতে চলেছি একটি বিয়ের মেনু কার্ডের ডিজাইন। যারা এই আমার ডিজাইন গো চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। তো এটির জন্য কী করতে হবে, আমাকে A4 সাইজের একটি পেজ নিয়ে নিচ্ছি। আমি এই ডিজাইনটি করতে যাচ্ছি, A4 সাইজের পেজটা নিচ্ছি। ফাইল থেকে নিউতে গিয়ে পেজ নিতে পারি, বা এই ব্ল্যাঙ্ক প্লেস থেকে কন্ট্রোল পেজ করে ডবল ক্লিক করলে এখান থেকে নিউ পেজ নিতে পারি। এখান থেকে আমি ইন্টারন্যাশনাল পেজে গেলাম, এখান থেকে A4টা চুজ করলাম, ওকে। এবং কালার মুডটা রাখছি CMYK-তে, ওকে। এটির জন্য একটা ব্যাকগ্রাউন্ড আগে থেকে নিয়ে রেখেছি, ডবল ক্লিক করলাম, লেয়ার লকটা ওপেন করলাম, কন্ট্রোল টি করলাম, ট্রান্সফর্ম সিলেকশন, রুলার থেকে গাইডলাইনগুলো টানলাম উপর এবং সাইড বরাবর, ভিউ থেকে শো গাইডটা অন করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সেট করে নিচ্ছি। এটিকে একটু ডিপ করার জন্য কন্ট্রোল L লেভেলে গেলাম, এখান থেকে একটু হালকা কন্ট্রাস্টটা বাড়িয়ে নিচ্ছি, ওকে। নিচের দিকটা ফাঁকা রাখতে চাইছি, যেহেতু এরকম মোড়া পোর্শন থাকবে, একটু মোড়া থাকবে, এখানে মোড়া থাকবে, নিচের দিকটা একটু ফাঁকা রাখছি। আর এই ব্যাকগ্রাউন্ডটাকেই, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করলাম, সিলেক্ট করে ডুপ্লিকেট করে এটাকে ভার্টিক্যালে ঘুরিয়ে নিচের পোর্শনে দিয়ে দিলাম, সেট করে দিলাম নিচের পোর্শনে, যাতে মোড়ার পরেও সাদা অংশ যাতে না দেখা যায় সেক্ষেত্রে। এরপর এই নিচের পোর্শনটাকে হালকা ইরেজ করে দেবো, মাস্কিং করে নেবো। একটা বক্স নিলাম এখান থেকে, এখান থেকে এখানে করলাম লেয়ার মাস্ক, এখানে ক্লিক করলাম, এখান থেকে ব্রাশ কিংবা ইরেজার টুলটা নেব। ব্রাশ নিলে ফোর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক এবং ব্যাক ব্যাকগ্রাউন্ডে কালারটা হোয়াইট রাখবো, আর যদি ইরেজার নেই তার থেকে উল্টো করবো। এরকমভাবে সেট করলাম, এরকমভাবে এটাকে মাস্কিং করে নিচ্ছি এই জায়গাটা মেশানোর জন্য। এরপর নিচে যে লেয়ারটা আছে হালকা হালকা বাড়িয়ে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের সাথে পুরো মিশে গিয়েছে। এরপর কী করবো, এবার দুটো লেয়ারকে একসঙ্গে ধরবো, অন্তত ই করে মার্চ করলাম, ভার্টিক্যালে ঘুরিয়ে সেট করে দিলাম। বা এটিকে আমি পরে করছি, এটাকে কপি করে ওপাসিটি উল্টে দেবো, ঠিক আছে। এরপর এখানে কি করব, এখানে লেখা এবং গ্রাফিক্সগুলো নিয়ে রেখেছিলাম আগে থেকে একটি পেজে, বধুবরণ এবং নাম লেখা যেখানে সেট করছি, এবং মেনুটা এখানে লিখছি, এ একটা বিয়ের টপর, এবং এটা গ্রাফিক্সটা আগে থেকে নিয়ে রেখেছিলাম। বধুবরণ এবং নামটা এখানে সেট করলাম, এবং গ্রাফিক্সটা এর সাইডে ঠিক বসিয়ে রাখছি, ঠিক এইটার মতনই করছি, এটি আমি আগে করেছিলাম, এটার মতনই করছি। মেনু লেখাটা এখানে সেট করলাম, এখানে স্টল লেখা আছে, স্টলটা লিখে দেব। এখান থেকে এই যে ফন্টগুলো ছিল, এগুলো হচ্ছে আংশিক ফন্ট, ঠিক আছে। এখান থেকে আমি এখানে কেটে দিলাম, ক্রপ করলাম, এখান থেকে কাট করলাম ফন্টগুলো, এ কিছু মেনু।
কাট করে এখানে পেস্ট করলাম। এখান থেকে আরও দুটো মেনু কাট করে নিচ্ছি, কাট করে এখানে কাট করে এখানে সেট করলাম। এরপর অ্যাডজাস্ট করে নিচ্ছি কিছুটা, এখানে স্টল লেখাটা লিখে দেবো, এখানে স্টল। এখান থেকে কিবোর্ডে গিয়ে এখানে বিজয়টা সিলেক্ট করলাম, যেহেতু বিজয় ফন্ট। এখান থেকে কী লেখা ছিল, স্টল। এরপর অ্যাডজাস্ট করে নিচ্ছে হালকা, এখানে ডেটটা বসিয়ে নিচ্ছি। মেনু কার্ড ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর হচ্ছে এটার যে কালার, যে পার্সেন্টেজগুলো আছে, পার্সেন্টেজটা আছে দেখে নিচ্ছি। এখান থেকে এরকম টাইপের একটা পার্সেন্টেজ দিলে সুন্দর লাগবে, ঠিক আছে। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এরকম মানে আর্টিস্টিক টাইপের, একটু সফট টাইপের ব্যাকগ্রাউন্ড, এর সঙ্গে লাল নীল আমি হলুদ দিতে চাইছি না। এখানে মাটি টাইপের যে একটাতে কালার আছে, সেই কালারটা আমি সব করতে চাইছি। এটা সফট টাইপের একটা ব্যাপার লাগবে, ক্রিয়েটিভিটি একটা আছে এই কালারটার মধ্যে, তাই এটি এই কালারটাই দিয়েছি। তো মেনু কার্ডটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটি উল্টাবো ওই সাইডে করার জন্য। তার শর্টকাট পদ্ধতি কী আছে, শর্টকাটে কীভাবে করবো, এই নিচে যে লেয়ারটা আছে এটাকে অফ করে দিচ্ছি। তার আগে দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না। এটি মনে হয় একটু উপরে উঠবে, ঠিকঠাক আছে। এরপর কী করবো, এরপর হচ্ছে এটাকে কপি মার্জ করব। এখানে ক্লিক করলাম, কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল ভি, মানে যেখানে এই এই পেজটার মধ্যে যতটুকু মানে যে যে লেয়ারগুলো আছে সব কপি হলো এবং একসঙ্গে মার্জ হয়ে একটা নতুন একটা লেয়ারে কনভার্ট হয়ে গেলো, যেটা মার্জ অবস্থায় আছে। এটাকে ভার্টিকালি একবার ঘুরিয়ে দিচ্ছে, এবার হরাইজন্টালি ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে উপর নিচে পর্ব সেট হয়ে গেলো। এবার প্রিন্টিংয়ের জন্য এটি রেডি, ঠিক আছে। 12x18 সাইজ করে প্রিন্ট করে নিতে হবে। তো প্রিন্টিংয়ের পর আউটপুট সাইজ, ফিনিশিং আউটপুট সাইজ এটা আসবে, আউটপুট সাইজ বলে আউটপুট ডিজাইনটা এরকম আসবে। তো এটাই ছিল আমার আজকের এই ভিডিওর ভিডিও, কীভাবে করলাম দেখালাম। তো যারাই আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর করে রেখেছে যারা তারা অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে।